ভাবি যান, আমার মায়া বলে কইতাছি না, আমার মায়াদা খুব লক্ষ্মী, আপনার ঘরে দেখবেন সুখী হইব। আমার ছেলেও খুব লক্ষ্মী, কাজ কাম করে ভালো, ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা নাই। আপনার মেয়ে লক্ষ্মী দেখেই বোঝা যাইতেছে, সমস্যা নাই, আমার ঘরে গেলেও অনেক সুখেই থাকবে। আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। বাবা তুই কি বলিস, তোর পছন্দ হয়েছে? তোমার যেখানে পছন্দ হয়েছে মা, সেখানে তো আমার কোনো কথা থাকে না। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের দিন তারিখ কি ধার্য করি নাকি? হ্যাঁ বাবিসা, ধার্য করি। কিন্তু কথা শুরু হওয়ার আগে আপনার ছেলের সাথে আমার কিছু কথা আছে। ও, এটা তো ভালো কথা, বিয়ের আগে দুইজন দুইজনের সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যাও মা, আমার ছেলেরে নিয়ে যাও, তুমি কথা বলো, আমরা এদিকে বিয়ের দিন তারিখ ঠিক করি। যাও, যাব বা। তো ভাই সাহেব বসেন। আচ্ছা ঠিক আছে। ভাবি সাহেব, আপনি যে আমার মায়েরারে পছন্দ করছেন, আমার কি যে খুশি লাগতেছে। আপনি খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, তবে আর একটু খুশি করতে পারেন অবশ্যই আপনি। আর একটু মানে বুঝলাম না ভাবি সাহেব। হো মা, এতে না বোঝার কি হইল, আপনি তো জানেনই আমার ছেলে তো একমাত্র রাজপুত্রের মতন দেখা যায়, বুঝেন নাই? আর আপনার মেয়েরা তো আল্লাহ দিলে কালো, তাই বেশি কিছু না আর কি। মনে করেন যে 5 লাখ টাকা, একখান মোটর সাইকেল আর 5 ভরি স্বর্ণ দিলেই হইব, বেশি কিছু আবার আমার চাওয়ার দরকার নাই, আছে আমার। ভাবি সাহেব, আমি দিন মজুর করে খাই, আমার একটা মাইয়া একটা পোলা, পোলাটাও হসুর বাড়ি থাকে, ওই আমার রোজগারের উপরে এই বাপ মায়ের সংসারটা চলে, আমি এত টাকা কেমনে দিব? তাই আমি কথা দিলাম, যদি আমার মায়ারে আপনি ছেলের বউ করে নেন, আমি যত দূর পারি তত দূর যাওয়ার চেষ্টা করবো। বিয়ে দেখেন, আপনারা তো আমি সবই বোঝাই বললাম, এবার আপনি কি সিদ্ধান্ত নেবেন ভাইবা দেখেন। এখানে চিন্তা ভাবনা করে কি আছে, আর তাছাড়া আমিও চাই না যৌতুক নিতে, আমি জানি না যে আমার মা আপনাদের বাড়িতে যৌতুকের বিষয়ে কোনো কথা বলছে কিনা, যদিও মা বলে থাকে তাহলে আমি মাকে বোঝাই বলবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই যৌতুক নেওয়া খুবই খারাপ একটা কাজ, আমি চাই না এই কাজের মধ্যে আমি লিপ্ত হই। আপনার কথাগুলো শুনে আপনাকে অনেক ভালো লাগলো। আসলে এইভাবে কয়জন মানুষ ভাবে বলেন, সবাই তো খালি কিভাবে যৌতুক নেওয়া যায়, কিভাবে টাকা পয়সা স্বর্ণ গয়না আনা যায়, শুধু সেই চিন্তাটাই করে। যাই হোক, আপনি অনেক বুদ্ধিমান একজন লোক, আশা করি যা করবেন অনেক ভেবে চিন্তে করবেন। আচ্ছা যাই হোক, আশা করবো এখন আর আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই। না না, আমি যা যা বললাম আপনি তো সবই শুনলেন, তাহলে আর কেন আপত্তি থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। তবে শুনেন, আপনার সাথে যে আমার দেনা পানা নিয়ে সব কথাবার্তা হইল, এইগুলো যেন ওরা না জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসি গো মা জননী। বাবা কি হয়েছে তোমার? কই মা, না কিছু হয় নাই তো। তোমার মুখটা যেন কেমন মলিন মলিন লাগতাছে। আচ্ছা বা, ওনারা কি তোমার কাছে কোনো দেনা পাওনার কথা কইছে, এর জন্য কি তুমি কোনো চিন্তা ভাবনা করতেছ নাকি? না মা, আমার আছেই কি আর চাইবই কি, ওনারা খুব ভালো মানুষ মা, ওনারা দেনা পাওনার কথা কিছুই কয় নাই। যা তুই ঘরে যা, আমি একটু আহি। বকুল বোমা,
আমি গোকুল কই গেছি। ও বাড়িতে নাই, কি মনে করাইছেন? আমার তো আসলে কথাটা ওর কাছে কল লাগছিল। কি এমন কথা কইবে যে ওর কাছে কল লাগবো? আমার কাছে বলা যাবে না, আমার কাছে কোন কি কথা? না মা, কহ যাব। ওইছে কি, ওই এবার তো বিয়া ঠিক করে ফলাইছি, তো এবার শ্বশুর বাড়ি থেকে ওই কিছু যৌতুক চাইছি। কারণ জানোই তো মা আমার সামর্থ্যের খবর, তো ওই বকুলের কাছে কিছু টাকা রাখা আছিল, এবারে বিয়া দেওয়ার লাগে। মেয়ে বিয়ে দেবেন ঠিক আছে, তা আমাদের বাড়িতে যৌতুকের টাকা চাইতে হবে নাকি? আপনার যে হবে তুমি ইবা মেয়ে, বকুল আপনার ছেলে, ওর যেরকম অধিকার আছে বকুলের ওরকম অধিকার আছে। যে টাকাগুলো দিচ্ছেন ওইগুলো আবার চাইতেছেন, কেন চাইতেছেন? মা গো ওইরকম করে কইও না, ওই এবার মতো বকুল আমার ফোলা, কিন্তু ওই টাকাটা আমি বকুলের কাছে ওই এবার বিয়া দেওয়ার জন্যই রাখছিলাম। তো ওই টাকাটা ছাড়া আমি এবারে বিয়া দিব এরকম আর কিছু আমার কাছে নাই মা। আব্বা আপনি একটা কথা কই, এবারে না এখন বিয়া দিন না, দুই দিন পরে দিন, কারণ এখন তো টাকা পয়সা নাই, যখন আপনার হাতে টাকা পয়সা হবো তখন বিয়া দিন নি। আরে আমার হাতে কবে টাকা পয়সা হইব? দিন মজুরি করে খাই, একদিন কামাই না করলে মুখে ভাত ওঠে না, আর আমার কাছে টাকা হইব কবে? আব্বা মুখে যেহেতু ভাত উঠে না, তাহলে এত বড় লোক করে বিয়ে দেওয়ার জন্য উঠা বুটা রাখছেন কে? এসে এক কাজ করেন, রিক্সাওয়ালার ঘরে জুটে দেন, দেখবেন আর কোনো টাকা পয়সা লাগবে না। বৌমা তুমি এটা কইবার পারো না, ওর মা মরা মেয়েটা ওর কপালে এমনিতেই দুঃখ, আমি ওর একটু দেখে বিনা বিয়ে দিব না। আপনি দেখে শুনে বিয়ে দিবেন, ওরা আপনার বাড়িতে যাকন আঙ্গু বাড়িতে এনে কেট কেট করেন না তো, আর কানের গলে ঘ্যান গান আমার একটা পছন্দ না। এই চল তো খা। এবার চিন্তা করছি গরু মাত্র ওই একটা, আর আমার তো গরুর খামার করার খুবই শখ, পোলাডারে বিয়া করাইয়ে 5 লাখ টাকা যৌতুক চাইছি, আইনা আরো কয়েকটা গরু কিনে একটা খামার দিব। ভাগ্যিস পোলা এখনো জানে না, না জানলেই ভালো। খা বাবা খা খা, আর কয়দিন পরে তো সাথে নিয়ে আসবো, চিন্তা করিস না। মা গরুর খাবার দিতেছ? হ্যাঁ বাজান গরু রেখা হইতেছি, তো তুই এখানে নিস, আমার ডাক দিতে আমি ঘরে যেতাম। না মা দেখলাম কাজ করতেছো তাই ডাক দিলাম। যাই হোক মা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বাজান ক, তাড়াতাড়ি কয়ে ফেল। আচ্ছা মা, আমরা যেখানে মেয়ে দেখতে গেছিলাম যার সাথে আমি বিয়ে ঠিক করছো, তাদের কাছ থেকে তো তুমি কিছু চাও নাই? চাই নাই মানে তুই কি কইবে চাইতেছ? যৌতুক? হ্যাঁ মা আমি সেটার কথাই বলতেছি। না 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 না, তুই কি কষ্ট কষ বাজার, আমি নিব যৌতুক কোনো সময় না, তবে ওই হালকা পাতলা ওইটা তো বিয়ে সময় দিবই, এসব ব্যাপারে তোরা তো কথা কইতে হইব না বাজান। না মা আমি আসলে কথা বলতাম না। দেখো মা ওরা অনেক গরিব, ওদের কিছুই নাই, একটা ভাই ছিল সে অন্য জায়গায় বিয়ে করে ঘর জামাই থাকে, ওদের কোনো খোঁজ খবরও নেয় না। তাই তোমার বলতেছিলাম কি এমন কোনো কিছু দাবি করো না যেটা ওরা দিতে না পারবো, ওদের আর কষ্ট হয়ে যাবো। জানো মা ও যখন আমার আলাদা একদিন কথাগুলো বলছিল আমার শুনে খুবই খারাপ লাগছে, তাই তোমার বলতেছি এই যে তুমি কিন্তু ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা এমন কিছু দাবি করবো না যেটা ওরা কখনো দিতে পারবো না। আমি কালকে যাবো, যাই কমাই হইব না, কিছুতেই হইব না, আমার বোনারে আমার কাছ থেকে আলাদা করে হেলাইতেছে। হ্যাঁ দেখো মা তুমি অজতে ভুল বুঝতেছো, মেয়েটা আসলে অনেক ভালো। ভালো কি মন্দ সেটা আমি খুব ভালো মতনই বুঝাই গেছি, ঠিক আছে ওইখানে আমি তোর বিয়া দিব না, এটাই আমার শেষ কথা, যা তুই বাড়িতে যা। দেখো মা এমন কথা বলো না, ওইখানে আমি বিয়ে দিব না, তোমার আমি শেষ কথা বলে রাখতেছি, তুমি যদি ওখানে কোনো দাবি দাবা করে রাখো আর তুমি যদি না না করো তাহলে আমি ওই মেয়েরই বিয়ে করবো যৌতুক ছাড়া, কথাটা মনে রেখো। কি এত বড় কথা বলো আমার মুখের উপরে, এগুলো কি হয়ে গেল? জীবনেও আমি ওই মাইয়া আমার বাড়ির বউ বানাই নিয়ে আসবো না। রানা তোরে আমি কয়ে দিলাম ওই মাইয়া রে, তুই ভুলে যা,
হায় হায়, আমি তো নিজেই সাকিত ভাবে কাজ সব নিয়েছি করে। রানা আয় না দাদা। বাজান তুমি? হো আমি আমি তো তোর বাড়িতে গেছিলাম। আমার বাড়িতে গেছিলা? আমার বাড়িতে গেছিলা কেন? আমার লগে তো তোমার কোনো দরকার নাই, নাকি কোনো দরকার আইছ? বাবারে, আমি তোর বাপ, তোর কাছে আমার দরকার থাকবার পারে না। এই হন, এবার তো বিয়া ঠিক করছি, এবারে বিয়া দেওয়ার লাগে তোর কাছে কিছু টাকা যে রাখছিলাম, আমি আসলে ওই টাকাটার জন্য তোর বাড়ি গেছিলাম। ও তাই তো কই, তুমি আমার বাড়িতে আবার কেন? টাকার দরকার পড়ছে আইসা পড়ছো। বাজান শোনো, তুমি যে টাকা আমার দিছিলা ওই টাকা আমি খরচ করে ফেলাইছি, ওই টাকা আমার কাছে নাই। এটা ঠিক কী কস, আমি তোর বোনের বিয়ে দেওয়ার জন্য তোর কাছে রাখছি, আমি তো বিয়া ঠিক করছি। এই তারা 5 লাখ টাকা চাইছে, মোটর সাইকেল চাইছে, এইটা ওইটা অনেক কিছু চাইছে, আমি তো এত কিছু দিবার পারব না, কিন্তু আমি সাধ্য মতো কিছু একটা না দিলে ওরা তো আমার এই বাড়ি নিব না। দেওয়া বাজান, 2 লাখ টাকা রাখছিলাম আমার কাছে, সেই টাকা তো আমি খরচ করে ফেলাইছি নাকি? এখন ওর বিয়া দেওয়াটা তো এত জরুরি না। দেওয়া বাজান, তুমি মাত্র 2 লাখ টাকা রাখছো আমার কাছে, সেই টাকা আমি খরচ করে ফেলাইছি, আর এই মুহূর্তে এইবার বিয়ে ধরার এত তাড়া পড়ছে কেন? সময় তো আর যায় নাই, ও তুমি 1 বছর পরে দাও, 2 বছর পরে দাও, ওরা যে হনি বিয়ে দিলো এমন তো কোনো কথা না, 2-4 বছর ঘরে থাকলে কিছু হবো না, যখন তোমার কাছে টাকা হইব তখন তুমি বিয়ে দিও, আর এই আমার কাছে যে টাকা দিছো ওই টাকা চাইতে এসো না। বাজান, তুই ওর ভাই হইয়া এই কথা কইতে পারলি? এই আমার দায়িত্ব আছে তোর নাই, আমি তোর কাছে টাকা রাখছিলাম, তুই আমার এই টাকাগুলো দিবার পারবি না, এটা কেমনে কস বাপ তুই, এটা কেমনে কস? এই দেওয়া বাজান, এ কান্দে না তো, তুমি বলে জ্ঞান জ্ঞান ভাল লাগে না। আর শোনো, তুমি আমার বাড়ি চাইবে না, মানে তোমার বৌমা এখানে আমার পছন্দ করে না, বুঝছো? জিজ্ঞেলাম আমি। হাইরে কপাল রে আমার, হাইরে কপাল, আল্লাহ তুমি যেতে আমার ইন্ডিয়া যাও। তোর ভাইয়ের কাছে 2 লাখ টাকা রাখছিলাম তোর বিয়ে দেওয়ার লাগে, সে কি কয় জানোস? ওই টাকা আর দিবার পারবো না, আর বকুলের বউ আমার লোকে খুব খারাপ ব্যবহার করছে, পরে আমাকে পর হয়ে গেছে মা, কিন্তু আমি চিন্তা করতেছি ওই টাকা না দিলে তোরে যে আমি বিয়ে দিবার পারব না মা। কি কইতা সব্বা, তার মানে কি ওনারা তোমার কাছে যৌতুক দাবি করছিল? হ্যাঁ, আজ আর গোপন রেখে কি করুম ক, ওই ছেলের মা 5 লাখ টাকা চাইছে, মোটর সাইকেল চাইছে, ফ্রিজ চাইছে, এইসব আরো কি কি কইলো। আমি মনে করছিলাম যার সাধ্য হয় তাই আমি দিয়ে দিব, এখন তোর না পারতাছি না, এখন ওইখানে তোর আর বিয়ে হইব না মা। কেন হইব না, 100 বার বিয়ে হইব। আপনি জায়গায়? হ্যাঁ বাবা, আমি সব কথা আপনাদের শুনছি, আর আমি আমার মায়ের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে তারা আপনার কাছে অনেক টাকা পয়সা চাইছে। আমি শুধু একটা ভালো একটা মেয়ে চাইতাম, আর এবার সেরকমই একটা মেয়ে আমি চাই এবারে বিয়ে করার জন্য, আপনাদের কোনো আপত্তি না থাকে আমি আজকে এবারে বিয়ে করব। কিন্তু বাজান, এটা তো তোমার মা মাইনা নিব না। আমার মায়ের কথা আপনার চিন্তা করতে হবে না, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আজকে এই মূর্তি বাকে বিয়ে করতে চাই। বাবা, আপত্তি থাকবো কেন, তোমার মতো পোলার কাছে আমার মায়েরা তুলে দিবার পারলে আমি সব চাইতে শান্তি পাইতাম। ঠিক আছে বিবা, চলো আমার সাথে। কিন্তু আমি ভাবতাছি তোমার মায়ের তো তোমার মানে তোমাকে বাড়িতে উৎপার দিব না। আমি তোর বললাম আপনার কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়টা আমি দেখবো। ঠিক আছে তাহলে যাও মা, কপালে যা আছে তাই হইব। আপনাকে তো বললাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করুন। বাসা থাকো বাবা, সুখী হও।
আল্লাহ আল্লাহ তোমাকে সুখী করুক। বাবা আমি আসলে অনিশ্চয়তার মধ্যে আমার মায়েরা তোমার হাতে দিলাম, তুমি এটাতে এখানে একটু কষ্ট দিও না। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন।